আসছে এবং সেজন্য আমরা এই মুহূর্তে স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সহকর্মী সতীর্থ কর্মকারকে। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরের আয়োজনে। সতীর্থ, আমরা দুটো প্রতিবেদন দেখছিলাম যে 26 দিন পর আজকে পুনরায় ইরানে ইসরায়েল আবার হামলা করেছে। একটু জানতে চাই যে এবারের হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আসলে বিবৃতি দেওয়া হয়েছে কিনা একটু জানাবেন। সেই সঙ্গে যেহেতু ইসরায়েল হামলা চালিয়েছে, ইরান তো বরাবরই বলেছে হামলার তারা জবাব দেবে, তো পাল্টা হামলার আসলে কোনো শঙ্কা রয়েছে কিনা এখন? মুক্তি, এই হামলাটি আসলে ইরান যে 2 অক্টোবর যে হামলাটি করেছিল ইসরায়েলের ওপর, 200টি ব্যালিস্টিক মিসাইল হামলা করা হয়, তার একটি প্রতিশোধ বলে বলার চেষ্টা করছে ইসরায়েল। এবং এই হামলার পরে ইরানের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি শুনতে পারিনি, তবে তাসনিম নিউজ ইসলামিক রেভলিউশনের গার্ড কর্পসের বরাত দিয়ে এটি জানিয়েছে যে ইরান নাকি এই হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত। এবং দ্বিতীয় যদি প্রশ্ন করলেন যে সেই তাহলে কি আসলে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কা আছে কিনা, আশঙ্কা কিছুটা থাকলেও ইরান হয়তো ওই অর্থে বড় ধরনের কোনো হামলা এই মুহূর্তে ইসরায়েলে করতে যাবে না, কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরা বিষয়টি এভাবে দেখছেন যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে হয়তো প্রশ্ন নেই, তারা হয়তো এই হামলাটি করার জন্য সামরিকভাবে প্রস্তুত, কিন্তু ইরানের যে জনগোষ্ঠী তাদের নিরাপত্তা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপত্তার কথা চিন্তা করেও ইরান হয়তো পাল্টা হামলাটি করার আগে দুবার চিন্তা করবে, কারণ যেহেতু পশ্চিমারা এবং যুক্তরাজ্য ইরানের ইসরায়েলের পাশে আছে, সুতরাং ইরান যদি সরাসরি ইসরায়েলের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ায় তাহলে ইরানের সাথে যারা যারা সমর্থিত গোষ্ঠী আছে এবং ইরানের যে নিজের অস্তিত্ব আছে সেটিও তো এক ধরনের প্রশ্নের মুখে, এক ধরনের বিপদের মুখে দাঁড়িয়ে যায়। হয়তো ইরান এই ধরনের কোনো আত্মঘাতী সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে যাবে না, আন্তর্জাতিক বিশ্লেষকরা এভাবেই দেখছেন জিনিসটি। হামলার আশঙ্কা থাকলেও বড় ধরনের হামলার আশঙ্কা। আমারও জানবার ব্যাপার হচ্ছে যে ইসরায়েল তো খুব, আমরা সম্প্রতি দেখলাম হামাস এবং হিজবুল্লাহর যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে একেবারে গুরুত্বপূর্ণ যারা, তাদের হত্যা করা হয়েছে খুব সম্প্রতি সময়ের মধ্যে, এই ঘটনাটি ঘটেছে, এর মধ্যে থেকে আবার ইরানে হামলা চালানো হলো, মানে ইসরায়েলকে থামানোর কেউ নেই, বা এই যে শক্তির উৎস সেটা কোথায়, এটুকু যদি জানতে চাই। আসলে ইসরায়েলের শক্তি উৎস যদি আমরা চিন্তা করি তাহলে দেখব গণমাধ্যমে ভয় বলার চেষ্টা করছে যে ইসরায়েলের পেছনে বিশ্বমরল আমেরিকা আছে, ইসরায়েলের পেছনে পশ্চিমার আছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশেষ করে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন ইরানই আসলে ইসরায়েলকে এই হামলাগুলো করার সুযোগ করে দিচ্ছে, কারণ তারা এভাবে বলছেন যে আপনার প্রতিপক্ষ যদি দুর্বল হয়, সে যদি আপনার হামলার পরে কোনো জবাব দিতে না পারে তাহলে তো আপনার প্রতিপক্ষ আপনাকে পেয়েই বসবে। একটা সোজা আলাপে যদি আমরা এভাবে চিন্তা করি যে 7 অক্টোবর হামাস যখন ইসরায়েলে হামলা করে, ঠিক তার পরদিন 8 অক্টোবর 2023 থেকে কিন্তু লেবানন সীমান্ত, সিরিয়া সীমান্ত এবং গাজা ফিলিস্তিন এই পুরো পরিস্থিতি ইসরায়েলের সাথে একটি ত্রিপাক্ষীয় যুদ্ধের একটি দামামা তখনই বেজে উঠেছিল। এবং সেই সময় থেকে আপনি যদি এই পর্যন্ত দেখেন যে গত আমরা দেখেছি যে এবছর এপ্রিলের শুরুতে সিরিয়ার দামাস্কাসে ইরানিয়ান কনসুলেটে প্রথম ইসরায়েল হামলাটি করে, অর্থাৎ ইরানকে সরাসরি যদি কোনো আঘাত করা সেটি হয় চলতি বছরের এপ্রিলে, এবং এই অক্টোবর পর্যন্ত ইসরায়েল কিন্তু হামাস এবং হিজবুল্লাহ অর্থাৎ ইরান সমর্থিত দুটি গোষ্ঠীর বড় বড় 13 থেকে 14 জন নেতাকে এলিমিনেট করেছে, তারা সিরিজ পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণ করেছে, এই যে একের পর এক হামলা, তার বিপরীতে ইরান আসলে কি করেছে, ইরান দুইবার আসলে মিসাইল হামলা করেছে, প্রথমবার 300টি মিসাইল যেটি ওই কনসুলেটে হামলার 11 দিন পরে, এবং তারপরে তারা অক্টোবরের 1 তারিখে এই চলতি মাসের 1 তারিখে তারা হচ্ছে 180টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, এবং সবশেষ তারা কি করে যে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে একটি হামলা করে। এই যে 3টি হামলা, এই হামলায় তো কোনো ক্ষয়ক্ষতি নেই, এই হামলার তো কোনো বড় ধরনের ইম্প্যাক্ট নেই, সুতরাং নেতানিয়াহু এবং নেতানিয়াহুর যে যুদ্ধকালীন মন্ত্রিসভা তারা তো এই আত্মবিশ্বাস পাবেনি যে তাদের প্রতিপক্ষ তো তাদেরকে ধরে ধরে আক্রমণ করছে না। সুতরাং ইসরায়েলের শক্তির উৎস মূলত আসলে ইরানের নীরবতা এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের একটি আশা প্রাপ্য। এই যে আপনি বললেন যে ইরানের নীরবতার কারণেই আসলে ইসরায়েলের এই যে সাহস একের পর এক তারা দেখিয়ে যাচ্ছে, কারণ এই সংঘাতটি কিন্তু আমরা এখন দেখেছি ফিলিস্তিনের পরে, ইরানের পরে, সেটি লেবাননের পর্যন্ত ছড়িয়ে গেছে। একটু জানতে চাই এখন এই যে আজকে আবার 26 দিন বিরতির পর ইসরায়েল আবার হামলা করলো, এখন প্রশ্ন উঠছে যে পাল্টা হামলা ইরান করবে কিনা, যদি ইরান পাল্টা হামলা করে তাহলে এই সংঘাতটি কি আরো ছড়িয়ে পড়ার মানে আশঙ্কা আসলে কতটুকু রয়েছে, এবং এই হামলাটি যে ইসরায়েল বিরতির পর করলো এবং এর মাঝখানে দুজন নেতা হিজবুল্লাহ সহ হামাস নেতা নিহতের পরই হামলাটি হলো, যে আসলে কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা? মুক্তি, এই হামলার পরপরই আজকে যে হামলাটি করেছে ইসরায়েল, তাদের 12টি যুদ্ধবিমান নিয়ে তারা যে ইরানের তেহরান এবং সিরাজ সহ আরও বেশ কয়েকটি জায়গা সেনাঘাটি এবং মিসাইল স্থাপনা আছে এরকম জায়গা লক্ষ্য করে যে হামলাটি করলো, আন্তর্জাতিক বিশ্লেষকরা শুরুতেই বলছেন তাদের এই হামলার উদ্দেশ্যটি আসলে এত সহজ ছিল না, নেতানিয়াহুর অভিসন্ধি আরও অনেক বেশি গভীর ছিল, কারণ 2 সপ্তাহ আগে থেকে তারা হামলাটির পরিকল্পনা করেছে, তারা পেন্টাগনকে এ সম্পর্কে জানিয়েছে তারা একটি এরকম হামলা করতে চায়, কিন্তু ইসরায়েল তো পূর্বে এমন কোনো হামলা করেনি যেখানে তারা লক্ষ্যবস্তুতে সফলভাবে কোনো হামলা করতে পারেনি, তাহলে এবার কেন এরকম একটি হামলা
হামলা করলো। আমরা জানি যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী, কিন্তু এর আগে ইসরায়েলের হামলাগুলো তার অনেক বেশি পরিপক্ক ছিল। সুতরাং আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রথমে বলছেন ইসরায়েলের এই হামলার উদ্দেশ্য শুধুমাত্র এত সহজভাবে কয়েকটি আকাশ থেকে কতগুলো প্রজেক্টাইল মিসাইল ছোড়া সেটি ছিল না। এবং আপনি যেটি বলছেন যে মধ্যপ্রাচ্য সংঘাত আরও তীব্রতর জায়গায় যেতে পারে কিনা, সেটি কিন্তু এখন তো বল আসলে ইরানের কোর্টে। ইরান বলেছে তারা প্রস্তুত আছে, কিন্তু তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে ওই অস্তিত্বের জানান দেওয়া ধরনের যে হামলাগুলো, অর্থাৎ আবারও 200টি মিসাইল যদি তারা হামলা করে এবং কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে ধরনের সীমিত পরিসরে কোনো হামলা হলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য কনফ্লিক্ট আরও বড় হবে এ ধরনের কোনো সম্ভাবনা যেমন দেখছেন না। তবে ইরান যদি আসলে সাংঘর্ষিক কোনো অবস্থান থেকে হামলা করে যেখানে একটি ম্যাস ক্যাজুয়ালটি হয়, বা আমরা যেমন নেতানিয়াহুর বাসভবনের যে হামলাটির কথা বলছিলাম সিজারিয়ায়, এরকম যদি কোনো হামলা হয় যে যুদ্ধকালীন মন্ত্রিসভার বড় কোনো নেতা, ইরান যদি তার সেই চিরায়ত নিয়মেই তার সে একটা পাল্টা জবাব দিয়ে থাকে, তাহলে আসলে তাহলে আসলে বড় ধরনের কোনো গোলযোগ বাঁধার সম্ভাবনা নেই। অসংখ্য ধন্যবাদ আবির, আমরা সতীর্থর কাছ থেকে ইরান ইসরায়েল যে চলমান যে দ্বন্দ্ব রয়েছে সেটি সম্পর্কে জানছিলাম। সতীর্থ আপনাকে অসংখ্য ধন্যবাদ।